হ্যালো ফ্রেন্ডস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে কিছু ফিডব্যাক চাইবো তো আশা করবো যারা এই ভিডিওটি দেখেছো বা দেখবে তারা প্রত্যেকে একটা করে তোমাদের মূল্যবান ফিডব্যাকটি অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা দিও কারণ আমি একটা নতুন চিন্তাভাবনা করেছি যে যারা আমার এই চ্যানেলকে ফলো করছো এবং কিছু হলো নতুনত্ব শিখতে পেরেছো ম্যাথের বা ম্যাথমেটিক্সের ভয় কিছুটা হলো দূর করতে পেরেছো তোমাদের অনেকের রিকোয়েস্ট যে স্যার যদি একটা বুক পাবলিশ করা হয় তাহলে খুবই আমাদের হেল্পফুল হতো তো তাদের কথা মাথায় রেখে এই প্রথম আমি একটু চিন্তাভাবনা করছি যদি সেটা সম্ভব হয় তোমাদেরকে দেবার তো সেই জন্যেই কিছু জিনিস তোমাদের কাছ থেকে আমি চাইবো যে ফিডব্যাকটা দেখো আমি ম্যাথমেটিক্সের উপরে একটা বুক রেডি কোর্স মানে করা শুরু করেছি বলা যেতে পারে যার ভলিউম ওয়ানটা প্রথমে আসবে এবার ভলিউম ওয়ান এবং টু কেন কারণ আমি টোটাল ম্যাথমেটিক্সের সিলেবাসটাকে একটা বুকে কমপ্লিট করছি না আমরা দুটো কি তিনটে বুক হয়তো কমপ্লিটে করব। প্রথম যে ভলিউমটা রেখেছি এখানে আমি অ্যারিথমেটিকের উপরে জোর দিয়েছি আমরা চ্যাপ্টার ওয়াইজ করব এবং টপিক ওয়াইজ করবো প্রত্যেকটা সলিউশন কীভাবে রাখবো এই জিনিসটাই তোমাদের কাছ থেকে চাইছি আমি এই বইতে আমি যে টপিকগুলোকে কভার করতে চাইছি আমাদের অ্যারিথমেটিকের মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আমাদের অ্যারিথমেটিকের মোস্ট ইম্পর্টেন্ট এই দশটা চ্যাপ্টার তো আমি এই দশটা চ্যাপ্টারকে কভার করবো তার মধ্যে থেকে থিওরি অফ নাম্বার বা নাম্বার সিস্টেম হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার কারণ এর মধ্যে আমি অল টাইম যেমন স্কোয়ার রুট কিউব রুট সিম্প্লিফিকেশান ফ্র্যাকশান সমস্ত কিছু এর মধ্যে আমি কভার করে দিই একটু বড় হবে তাতে সমস্যা কিছু নেই এই যে দশটা চ্যাপ্টার রয়েছে যাই হোক এই দশটা চ্যাপ্টার আমি কভার করার একটা চিন্তাভাবনা করছি আমাদের ফার্স্ট যে ভলিউমটা বের হবে তার মধ্যে এবার আমি তোমাদের কাছ থেকে যেটা চাইছি যে দেখো যেহেতু সম্পূর্ণটা আমি আমি নিজে করছি তো তোমাদের কাছ থেকে যে ফিডব্যাকটা সেটা হচ্ছে যে কোশ্চেন তো আমরা দুটো ল্যাঙ্গুয়েজে রাখবো তোমাদের কথা ভেবে ইংলিশ ভার্সান থাকবে এবং বাংলা ভার্সান থাকবে কেমন এবার চলে আসি সমাধানটা যে এই সমাধানটা আমরা কিভাবে রাখতে চাই বা কিভাবে হলে তোমাদের সুবিধা হয় কারণ দেখো বইটা আমি তোমাদের কথা মাথায় রেখে আমি তৈরি করার চিন্তাভাবনা করছি যাতে তোমাদের কাজে লাগে তোমরা এই বই থেকে অনেক কিছু শিখতে পারো ম্যাথমেটিক্সের ভয় দূর করতে পারো আমি মার্কেটের সমস্ত বইগুলো মোটামুটি কম বেশি নাড়াচাড়া করেছি আমি দেখেছি তাতে যেইভাবে বইগুলো রয়েছে তার থেকে আমি তোমাদেরকে গ্যারান্টি দেব যে হানড্রেড পারসেন্ট আলাদা হবে কেন আলাদা হবে তোমরা সেটা দেখতেই পাবে আমি এখানে দুটো কোয়েশ্চেন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমত হচ্ছে বইয়ের সমাধানগুলো যে যদি তোমরা বলো যে হ্যাঁ আমরা যে মার্কেট থেকে বুক কিনি সেই বইতে যেইভাবে সলিউশন দেওয়া থাকে সেইভাবে টাইপ করা সলিউশন চাই সেটা তোমরা জানাবে যে স্যার সমাধানগুলো টাইপ করা হলে ভালো হয় আর দ্বিতীয়ত আরেকটা সমাধানের প্রসেস রয়েছে যে কোয়েশ্চেনগুলো এরকম টাইপ করাই থাকবে এক্সপ্লেনেশান বা সমাধানটা আমি এই যে এখন যেভাবে দেখাচ্ছি হ্যান্ড রাইটিং এইভাবে করে প্রেস করা হবে তো তোমরা এটা একটু জানাবে আর তার সাথে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা এই যে কোশ্চেন আমরা যেই কোশ্চেনগুলি বইতে ইনক্লুড করব। সমস্ত কোশ্চেনের কিন্তু একটা ভিডিও সলিউশন থাকবে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন আমরা কিন্তু ভিডিও তো সলিউশন করে দেব। তাতে কী হবে আমরা এই বইটাকে যদি কভার করতে পারি আমার মনে হয় না আর কোথাও আমাকে ম্যাথ আলাদা করে শিখতে যেতে হবে তো দেখো আমি দুটো ম্যাথ এখানে দেখাচ্ছি যে অ্যাজ এ ডেমো পারপাস আমরা কিভাবে বইটাকে রেডি করতে চাইছি বা কিভাবে করা যায় যদি এর থেকে বেটার কিছু সাজেশন তোমাদের থাকে তোমরা সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে এটা আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান একটি ফিডব্যাক হবে কারণ এর উপর ভিত্তি করেই কিন্তু আমি সম্পূর্ণ বইটাকে সাজাবো কেমন তো সবার প্রথমে দেখো আমরা এইভাবেই করব দেখো এখানে বক্স রয়েছে কেন বক্স রয়েছে না আমি বিভিন্ন মেথডে এক একটা কোশ্চেনকে করে দেখাবো তারপরে তোমাদের যে মেথডটা ভালো লাগবে তোমরা সেই মেথডটাই করবে এবং তার সাথে তো ভিডিও এক্সপ্লেনেশন রয়েছে আমরা কোয়েশ্চেন নাম্বার ওয়ান পড়ছি কী আছে দেখো এ সাম পুট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ সার্টেন রেট ফর ফোর ইয়ার্স তাহলে চার বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখা হয়েছে হ্যাড ইড বিন পুট অ্যাট টু পার্সেন্ট লোয়ার রেট যদি কি না সুদের হার সরি এখানে একটু মিস্টেক হলো যদি সুদের হার যদি কিনা না সুদের হার দুই পার্সেন্ট কম হয় ইট উড হ্যাভ ফেস রুপিস ফিফটি সিক্স লেস তাহলে সে ছাপ্পান্ন টাকা কম পেত বা পাবে ফাইন দ্য সাম তাহলে সাম বলতে কি আসল কত তাহলে এই কোশ্চেন আমরা পেলাম যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ফোর ইয়ার আর এখানে সরি টাইমটা হচ্ছে ফোর ইয়ার রেট অফ ইন্টারেস্ট টু পার্সেন্ট কমে গেছে তার কারণে আমরা ছাপ্পান্ন টাকা কম পেয়েছি সবার প্রথমে আমি এই কোশ্চেনের ডিটেলস মেথডটা রাখবো তাহলে এখানে ওরা চেয়েছে আসল কত তাহলে আসল কত আমি তো জানি না তো আমি এখানে ধরে নিলাম লেট প্রিন্সিপাল পি আমি আসলকে পি ধরে করছি বিষয়গুলো একটু ভালো করে বুঝবে কেমন তাহলে আমরা জানি যে ইন্টারেস্ট ইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড এটা আমরা প্রত্যেকে জানি তাহলে এখানে আমরা লিখবো প্রিন্সিপাল পি তাই তো আচ্ছা প্রিন্সিপাল পি এবার এখানে বলা হয়েছে রেট অফ ইন্টারেস্ট টু পার্সেন্ট কমে গেছে তাহলে প্রথমে রেট অফ ইন্টারেস্ট কত এটা তো জানি না তাহলে এক কাজ করি আমরা এই দিকটায় লিখে দেখাচ্ছি এই হল প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট আমার আর পারসেন্ট ওকে আর এখানে সময়টা বলে দিয়েছে চার বছর আমি লিখলাম ফোর বাই এটা হলো প্রথম কন্ডিশন কিন্তু এখানে বলা হয়েছে যদি রেট অফ ইন্টারেস্ট টু পার্সেন্ট কমে যায় রেট অফ ইন্টারেস্ট টু পার্সেন্ট কমে যায় বলতে আগে রেট অফ ইন্টারেস্ট কত ছিল জানি না আট পার্সেন্ট তাহলে এখন কী হবে রেট অফ ইন্টারেস্ট টু পার্সেন্ট কমে গেছে তাহলে আর মাইনাস টু টু সময়টা কিন্তু একই চার বাই হান্ড্রেড এবার এখানে বলা হয়েছে এর ফলে ছাপ্পান্ন টাকা কম পেয়েছ কম যখন আমরা পেয়েছি তাহলে কম কী করে হবে এটা মাইনাস করবো ইকুয়াল টু আমরা ফিফটি সিক্স করবো এবার দেখো এই যে বড় আমাদের ইকুয়েশন চলে এসে এই ইকুয়েশান থেকে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে কিসের মান না এর মান বের করতে হবে তাহলে কিভাবে করব আমি একটু জাস্ট দেখিয়ে দিই যদি আমরা গুণ করি ফোর পি ইন্টু আর প্লাস টু মাইনাস ফোর পি প্লাস সরি ইন্টু আর ইন্টু আর টু একবারে নশো করলে ছাপ্পান্নশো ফাইভ সিক্স ডবল জিরো তাহলে এবার কী হবে ফোর পি আর প্লাস আচ্ছা আর প্লাস হচ্ছে এইট পি মাইনাস হচ্ছে টু পি আর ইকোয়াল টু হচ্ছে ফাইভ সিক্স ডবল জিরো কেমন এটা হচ্ছে আমাদের লং মেথড এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করবো এইট পি ইকোয়াল টু হচ্ছে ফিফটি সিক্স ডবল জিরো সুতরাং পি ইকুয়াল টু হচ্ছে সাতশো তাহলে আমরা অলরেডি একটা মেথড করে ফেললাম এটা হচ্ছে লং মেথড যেটা আমরা সচরাচর বিভিন্ন বইতে পেয়ে থাকি তো এটা হলো একটা মেথড এবার আমরা এটাকে অন্য আরেকটাভাবে করতে পারি যে একটা সূত্র আমরা অনেক সময় ব্যবহার করি তাহলে এখানে আমরা লিখবো যে সলিউশন বা এক্সপ্লেনেশন নাম্বার বা আমাদের রুলস নাম্বার বা মেথডস নাম্বার টু কী বলা হয়েছে এখানে দেখো আমরা বলেছিলাম যারা এর আগে আমার ক্লাস করেছো যে সিম্পল ইন্টারেস্টের কোনো কোশ্চেনে যদি তোমরা মোর লেস ইনক্রিজ ডিক্রিজ ডিফারেন্স এই কথাগুলো দেখতে পাও তাহলে সবসময় কিভাবে করতে হয় যে আমাকে এসে মোর বা লেস তাহলে এখানে আমরা দেখলাম যে ফিফটি সিক্স লেস হয়েছে তাহলে আমরা সূত্র অনুযায়ী যদি করি যে লেস ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই বাকি যা থাকে সব গুণ আকারে লিখতে হয় তাহলে বাকি কি আছে এই কোশ্চেনে যে আমরা দেখলাম টাইম রয়েছে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট যেটা কমে গেছে এটা আমরা একটা সূত্র জানি এটা আলাদা করে মনে রাখার দরকার নেই আমরা পাঁচটা সূত্র এখান থেকে পাই বলে দিয়েছিলাম যারা এর আগের ক্লাস দেখুন একটু দেখে নেবে কারণ এখানে আমি বেশি এক্সপ্লেনেশান করছি না তাহলে নিয়ম অনুযায়ী আমরা দেখব ছাপ্পান্ন টাকা কম পেয়েছে তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো ছাপ্পান্ন ইন্টু একশো কারণ এটা নিয়মের একশো বাই টি ইন্টু আর টি কত চার আর কত দুই তাহলে আমরা এখানে লিখে দেব চার ইন্টু কত দুই তাহলে চার দুগুনি আট আট ছাপ্পান্নর মধ্যে কত সাত আট আর তাহলে সাত ইন্টু একশো কত সাতশো তাহলে এটা হলো একটা মেথড আমরা এই কোয়েশ্চেনটাকে আরও একটা মেথডে তোমাদের জন্য রাখব এবার হচ্ছে কি আমাদের যে কনসেপ্ট বা ট্রিক্স দেখো আমি সিম্পল ইন্টারেস্টের সমস্ত কোয়েশ্চেন একশো ধরে করি আসল এবার এখানে দেখো এই যে রেট অফ ইন্টারেস্ট টু পার্সেন্ট কমে গেছে অর্থাৎ একশো টাকার জন্য দুই টাকা বা দুই পার্সেন্ট কমে গেছে এক বছরে তাহলে এক বছরে যদি দুই টাকা কমে বা দুই পার্সেন্ট কমে এখানে তো চার বছরের কথা বলা রয়েছে তাহলে চার বছরে টোটাল কত কমবে না চার দুগুনি আট তাহলে আট পার্সেন্ট কমে যাচ্ছে এই যে আট পারসেন্ট কমে যাচ্ছে এই আট পারসেন্ট কমে যাওয়ার কারণেই কিন্তু তুমি এখানে ফিফটি সিক্স ছাপ্পান্ন টাকা কম পাচ্ছ ওকে ফাইন তো এবার তাহলে এক পারসেন্টের জন্য কী হবে এক পারসেন্টেজের জন্য কত হবে না সাত টাকা হবে কিন্তু এখানে আসল চাওয়া হয়েছে আসল আমরা হানড্রেড পারসেন্ট ধরে করি তাহলে হানড্রেড পারসেন্টেজের জন্য কত হবে সাত ইন্টু একশো সমান সমান সাতশো আমরা এইভাবেও কিন্তু করতে পারি তাহলে দেখো একটা অঙ্ক কত রকমভাবে করা যায় তো বইতে তো আমরা সমস্ত বিষয়গুলো পাই না হ্যাঁ কিন্তু এখানে পাবে তার সাথে কিন্তু একটা ভিডিও এক্সপ্লেনেশন থাকবে যাতে কোনো জিনিস বা কোন জায়গায় যদি তোমাদের ডাউট থাকে সেই জায়গাটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে আবার সেটাকে কভার করে তোমরা নিতে পারবে কেমন এই কোশ্চেনটাকে এই জায়গাটা জাস্ট আমরা যদি একটু চেঞ্জ করি কনসেপ্টটাকে দেখো আমি এখানটায় দেখিয়ে দিই ওকে আমরা যদি এটাকে চার নম্বর ভাবে জাস্ট একটু তোমাদের কনসেপ্টটা দেখো যে আর অন্য কিভাবে করা যেতে পারে সেটা যদি দেখতে হয় আমি এভাবে বলতে পারতাম যেখানে বছরে বছরে টাকা টাকা কম পেয়েছে দেখো আমি লিখলাম চার বছরে ছাপ্পান্ন টাকা কম পেয়েছে তাহলে এক বছরে কত টাকা কম পাবে এক বছরে সে কম পাবে কত চার চোদ্দ তাহলে চোদ্দ টাকা কম পাচ্ছে কখন যখন রেট অফ ইন্টারেস্ট টু পার্সেন্ট কমে গেল তাহলে আমরা বলতে পারি যে টু পার্সেন্টেজের জন্য কিন্তু চোদ্দো টাকা কমলো তাহলে এক পার্সেন্টেজের জন্য কত টাকা সাত টাকা কমলো তাহলে হানড্রেড পার্সেন্টেজের জন্য কত কমবে না সাতশো কমবে তো আমরা এইভাবে ভাবতে পারি তো ভাবাটা যে কোনোভাবেই করা যেতে পারে আর আমাদের মেন টার্গেট রাখতে হবে আমরা কত কম সময়ের মধ্যে অঙ্কটা করতে পারছি তো প্লিজ তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি চাই যতজন এই আজকের এই ভিডিওটা দেখছো প্রত্যেকে একটা করে ফিডব্যাক দিচ্ছ তোমাদের মূল্যবান ফিডব্যাক আশা করি এই যে আমি বুকটা রেডি করার চিন্তাভাবনা করছি এটা ডিপেন্ড করবে তোমাদের এই ফিডব্যাকের উপরেই কিন্তু কেমন তোমাদের অনেক হেল্প হবে দেখো পরের আরেকটা কোশ্চেন আমি জাস্ট একটু দেখিয়ে দিই দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে এই সাম অফ রুপিস চারশো অ্যামাউন্ট রুপি চারশো আশি ইন ফোর ইয়ার্স তার মানে কি বলা হলো যে চারশো টাকা চার বছরে বেড়ে চারশো আশি টাকা হয়েছে তাহলে আমরা এখানে দেখলাম যে প্রিন্সিপালটা চারশো টাকা আর অ্যামাউন্টটা চারশো আশি টাকা আর কি দেওয়া আছে সময়টা দেওয়া আছে টাইম দেওয়া আছে টাইম কত না ফোর ইয়ার্স এবার কি বলেছে হোয়াট উইল ইটস অ্যামাউন্ট অফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ বাই টু পারসেন্ট যদি কিনা সুদের হার দুই পার্সেন্ট বেড়ে যায় তাহলে সেটা অ্যামাউন্ট কত টাকা হবে দেখো এই কোশ্চেনটাও কিন্তু আমরা অনেক মেথডে করতে পারি আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেব সবার প্রথমে চলে আসি আমরা মেথড নাম্বার ওয়ান বা রুলস নাম্বার ওয়ান কিভাবে করা যায় বা ট্রিক্স নাম্বার ওয়ান যেটা লং মেথড তাহলে লং মেথডে তোমরা কী করবে প্রিন্সিপালটা জানো অ্যামাউন্টটা জানো এটাকে মাইনাস করলে আমরা ইন্টারেস্ট পাবো এই যে ইন্টারেস্ট পাবো ইন্টারেস্ট কত হবে না চারশো আশি মাইনাস হচ্ছে চারশো সমান সমান হচ্ছে আশি তাহলে ইন্টারেস্ট পেলাম বাট এখানে তো রেট অফ ইন্টারেস্ট জানি না তাহলে আমরা সূত্র জানি রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে কি না এস আই ইন্টু হান্ড্রেড বাই হলো পি ইন্টু টি এটা আমরা সকলে জানি কোথা থেকে এলো না এস আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড থেকে এলো এবার আমরা এখানে শুধুমাত্র মানটাকে বসিয়ে দেব এস আই কত না আশি টাকা ওকে ফাইন ইন্টু কত ইন্টু একশো টাকা পি কত পি হচ্ছে চারশো টাকা আর তোমার টি কত টি হচ্ছে চার বছর তাহলে এখানে কাটলে কত হবে ষোলো পাঁচ পারসেন্ট তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পাঁচ পার্সেন্ট পেয়ে গেছি কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট দুই পারসেন্ট বাড়ানো হলো অর্থাৎ দ্বিতীয় কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন টাকার পরিমাণটা সেম থাকবে টাইমের পরিমাণটা সেম থাকবে এখানে নতুনভাবে রেট অফ ইন্টারেস্টটা অ্যাড হবে কত আগে ফাইভ পার্সেন্ট ছিল এখন নিউ এই যে আমরা লিখে দিলাম নিউ রেট অফ ইন্টারেস্ট টু পার্সেন্ট বাড়লো অর্থাৎ সাত পার্সেন্ট ধরে এবার এখানে তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন ভাবে করো যে এবার আমাকে অ্যামাউন্ট বের করতে হবে তাই তো অ্যামাউন্ট বের করতে হবে অ্যামাউন্ট ইকুয়াল টু কি আমরা জানি প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট তাহলে এবার এখানে কিভাবে করব। প্রিন্সিপাল হচ্ছে চারশো টাকা প্লাস ইন্টারেস্ট করব কার ইন্টারেস্ট চারশো টাকার ইন্টারেস্ট আমরা বের করব এই যে চারশো টাকার ইন্টারেস্ট বের করব কিন্তু এখন সাত পার্সেন্ট হিসেবে চার বছরের তাহলে কত আসবে শূন্য শূন্য কাটলাম চার সাথে আটাশ আটাশ তো আচ্ছা এখানটা আমরা দেখিয়ে দিচ্ছি চারশো প্লাস চার সাথে আটাশ ইন্টু চার সাথে আঠাশ ইন্টু চার তাই তো তাহলে চার আটে বত্রিশে দুই হাতে আছে তিন চার সাথে আঠাশ তাই তো চার দু আট নয় দশ এগারো একশো বারো তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করে কত হলো না পাঁচশো বারো ওকে এই একটা মেথড এবার এই কোয়েশ্চেনটাকে আমরা অন্যভাবেও করতে পারি কিভাবে এই অবধি সেম এই যে আমরা রেট অফ ইন্টারেস্টটা এই অবধি বের করে নিলাম এইটুকু বের করার পরে আমরা অন্যভাবে করতে পারি কিভাবে করতে পারি তাহলে আমরা রুল নাম্বার টু দেখাচ্ছি দেখো রুল নাম্বার টু এখানে আমরা রেট অফ ইন্টারেস্ট কিন্তু ফাইভ পার্সেন্ট পেয়ে গেছি আর নিউ রেট অফ ইন্টারেস্ট আরও দুই পার্সেন্ট বাড়লো তাহলে সাত পার্সেন্ট তাহলে আমরা এবার অ্যামাউন্ট বের করব অ্যামাউন্ট বের করার জন্য আমরা একটা সূত্র তোমাদেরকে বলেছিলাম যে প্রিন্সিপাল ইন্টু হানড্রেড প্লাস আর টি বাই হলো হানড্রেড আমরা একটা সূত্র তোমাদেরকে হয়তো বলেছিলাম যারা এর আগে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখেছ তো এবার আমরা কী করবো প্রিন্সিপালের জায়গায় চারশো বসিয়ে দেবো ইন্টু আর টি আর টি বলতে কত আর হচ্ছে এখানে সাত পারসেন্ট টি হচ্ছে চার তাহলে চার সাথে আটাশ আটাশ ইন্টু আঠাশ প্লাস একশো একশো আঠাশ তাহলে এই যে একশো আটাশ বাই হচ্ছে একশো তাহলে কত হবে চার আটে দুই হাতে আছে তিন চার বারো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পাঁচশো বারো এটা হলো দুটো মেথড এবার আমরা আরও একটা মেথডে কোশ্চেনটাকে সলভ করে তোমাদেরকে দেখাবো বা এইভাবেই বইতে থাকবে তাহলে এবার আমরা কিভাবে করব দেখো এবার কোনো রকম কোনো সূত্র কোনো কিছু মুখস্ত করার কোনো বিষয় থাকবে না যে ধরো তুমি চারশো টাকা ধার নিয়েছো ভালো করে বুঝবে তুমি চারশো টাকা ধার নিয়েছো তোমার বন্ধুর কাছ থেকে তুমি তাকে চারশো টাকা দিয়ে দিয়েছ কতদিন বাদে না চার বছরে ব্যাস মিটে গেল এবার তোমার বন্ধু ডিমান্ড করলো যে ভাই আমাকে আর ইন্টারেস্ট বেশি দাও তো তুমি বলে ঠিক আছে তুমি আমাকে বিপদের সময় টাকা দিয়েছ এখন তুমি চেয়েছো আমি দিয়ে দেব। তাহলে দুই পার্সেন্টেজ বলতে কি বোঝায় একশো টাকার জন্য এক বছরে দুই টাকা আমাকে দিতে হবে তাহলে একশো টাকার জন্য যদি দু টাকা দিতে হয় এক বছরে এখানে চার বছরের জন্য কিন্তু টাকাটা নেওয়া হয়েছিল তাহলে চার বছরে এক বছরে যদি দুই পার্সেন্ট হয় বা দুই টাকা হয় চার বছরে কত চার দুগুনি আট টাকা রাইট চার দুগুনি আট টাকা আমি এখানটায় দেখিয়ে দিই যে একশো টাকার জন্য যদি দুই পার্সেন্ট দিতে হয় যদি দুই পার্সেন্ট বলতে তো তাই তাহলে চার বছরে কত হবে চার বছরে হবে চার দুগুণি আট টাকা একশো টাকার জন্য তাহলে আমরা এখানে বলতে পারি একশো টাকার জন্য যদি সে আট টাকা এক্সট্রা তাকে দেয় এখানে রয়েছে চারশো টাকা চারশো টাকার জন্য দিতে হবে চারশো টাকার জন্য কত দেবে না চার আটে বত্রিশ টাকা দেবে তাহলে তোমার বন্ধুকে তুমি চারশো আশি টাকা আগে দিয়েছ এখন আর বত্রিশ টাকা দেবে তাহলে কত টাকা আসছে না দুই আটে তিন এগারো এক এক পাঁচ পাঁচশো বারো টাকা তাহলে দেখো আমরা এইভাবে যদি অঙ্ক করতে পারি আমার মনে হয় না যে আমরা এক্সামে যতগুলো কোশ্চেন থাকে কোনো কোশ্চেনকে সেরে বাড়িয়ে আসতে হবে কেমন কারণ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে আমরা কত কম সময়ের মধ্যে করতে পারি তাহলে এইভাবে তো সলিউশন থাকছে তার সাথে কিন্তু আবার ভিডিও থাকছে প্রত্যেকটা কোয়েশ্চেনের কেমন তো আমার কথা হচ্ছে যে আমরা এই যে সলিউশনটা এটা কি এইভাবে হ্যান্ডরাইটিং করে তোমাদেরকে বুকে অ্যাড করে দেবো না এই এক্সপ্লেনেশানগুলো এই যে তিনটে যে টাইপ এগুলো তোমরা ঠিক এইরকম ভাবে টাইপ করা চাও যেমনটা আমরা কোশ্চেনকে টাইপ করে দিয়েছি এইভাবে টাইপ করে তোমরা পেতে চাও তো প্লিজ এইটুকু শুধু একটু তোমরা আমাকে জানাও বা আর কিভাবে করলে বইটা আরও বেশি তোমাদের কাছে বেটার ফুল হতে পারে তোমরা সেটা একটু কমেন্ট সেকশনে জানাও আর যদি সম্ভব হয় এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলে তাহলে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই বইটি তোমাদের সামনে নিয়ে আসার জন্য তো যাই হোক আমি এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা এই ভিডিওটাকে ভীষণ পরিমাণে শেয়ার করো তোমার ফ্রেন্ড সার্কেলে এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো